হিমন্ত বিশ্ব শর্মা মোর পুরনা শত্রু। হিমন্ত বিশ্ব শর্মার মর এটা কি না কোনো একটা শত্রুতা আছে। মোর সমষ্টিত বেশিক বাল্য বিবাহর সন্দর্ভত মানুষ গ্রেপ্তার করেছে। কংগ্রেসের দখলত থাকা সমষ্টিত কেউ গ্রেপ্তার করা নাই। বাল্য বিবাহর সন্দর্ভত অসম সরকারক উভতি ধরলে সাংসদ বদরুদ্দিন আজমলে। ধুবরী পার্লামেন্টে এরিয়াত সবচেয়ে বেশি এরেস্ট, এইটু বোঝা যায় হিমন্ত বিশ্ব শর্মার মর এটা কি না কোনো একটা শত্রুতা আছে। এই মর দুশ্মনীর বদলা লওয়ার কারণে মর এরিয়ার মানুষ বেশ থেকে বেশি ইলেকশন সম্মুখত যান মানুষ বেশি এরেস্ট হব, আমার মানুষ মোর উপর নারাজ হব, এইটু কি দুষ্টি হয় নাকি? দুষ্টি হয়েছে কংগ্রেসের নেতা সকলের। এর সকল এরিয়াত 1% 2% এরেস্ট হয়েছে, মর ইয়াত 50%-এর উপরে এরেস্ট। বাল্য বিবাহ বিরোধী অভিযান বন্ধ করব লাগে, এইটার কারণে আমি ঘোর প্রতিবাদ করেছো, বলে এইটু করব না লাগে, ইমিডিয়েট বন্ধ করব লাগে, এই মানুষগুলাকে ইমিডিয়েট রিলিজ করব লাগে। বাল্য বিবাহর বাবে কংগ্রেস আর বিজেপি দায়ী, সরকারের দায়িত্ব, যে যে সরকার আছে কংগ্রেস আছে কংগ্রেস দায়ী, এতিয়া বিজেপি আছে 10 বছর হয়ে গেল বিজেপির দায়ী। কংগ্রেস বিজেপির এ টিম, কংগ্রেস আর এসব বুঝা বুঝি আছে, আমি বারবার কই আছো আপনাদেরই না মানে, আপনাদের খালি দেখা বদরুদ্দিন বিজেপি বদরুদ্দিন দেখাব লাগে, বলে কংগ্রেস এ টিম বিজেপির এ টিম। রাজ্যজুড়ি অসম আরক্ষীর বাল্য বিবাহ বিরোধী অভিযান, বাল্য বিবাহর সঙ্গে জড়িত হাজার হাজার লোক গ্রেপ্তার করেছে অসম আরক্ষীয়ে। কিন্তু লক্ষণীয়ভাবে ধুবুরী জেলায় বাল্য বিবাহর বিরুদ্ধে সর্বাধিক গোচর রুজু হয়েছে আর ধুবুরী পরাই গ্রেপ্তার হয়েছে সর্বাধিক লোক। এই সন্দর্ভ ধুবুরী লোকসভা সমষ্টির সাংসদ বদরুদ্দিন আজমলক সাংবাদিকে প্রশ্ন করে যে আপনার সমষ্টিতেই সর্বাধিক গোচর রুজু হয়েছে আর গ্রেপ্তার হয়েছে কিয়? উত্তর সাংসদ বদরুদ্দিন আজমলে উল্লেখ করে যে কংগ্রেসের সমষ্টিবর বাল্য বিবাহর বাবে সরকারে কম মানুষ গ্রেপ্তার করেছে। ইয়ারপর বোঝা যায় যে কংগ্রেসের সঙ্গে বিজেপির বুঝাবুঝি আছে। মোর সঙ্গে বুঝাবুঝি থাকিলেতো মোর সমষ্টিত কম মানুষ গ্রেপ্তার হলহেতেন। বৃহস্পতিবারে যোগীঘোপাৰ দারুল উলুম বালাপাড়া মাদ্রাসাত উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের আগত এই মন্তব্য করে সাংসদ বদরুদ্দিন আজমলে। সমান্তরালক ধুবুরী শিক্ষার সন্দর্ভত সাংবাদিকে প্রশ্ন করে যে ধুবুরীত শিক্ষার হার ইমান কম কিয়? কিন্তু সাংবাদিকক আজমলে উলুটাইহে প্রশ্ন করে সরকারে স্কুল দিছে নাকি? যদি স্কুল দিছে দরজা নাই বেড় নাই, একুয়ে সুবিধা প্রদান করা নাই সরকারে। স্কুল দিছে নাকি? স্কুল দিলে টিচার নাই, টিচার দিলে দরজা নাই, দরজা থাকলে দরজা নাই, আর কি কেন পড়েছে নাই, স্কুল নাই, গভর্নমেন্ট নর্মস হিসাবে নাই, এটার কারণে হয়ে আছে। সমান্তরালক সরে সরে কংগ্রেসের যাত্রা আর আগন্তুক লোকসভা নির্বাচনের সন্দর্ভতো মন্তব্য রাখে সাংসদ বদরুদ্দিন আজমলে। না না না, আমি 8-10টা কোয়েশ্চন বানাই রাখব, গোটা 50 বছর ভিতর কংগ্রেসে আমাক কত 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 ডিপ্রাইভ করেছে, এইসব বস্তু সকলে জবাব দিব লাগিব, আমার মানুষের চরক হয়ে ভেরিব সকল, বলে এইটু জবাব দিও, এইটু জবাব দিও, এইটু জবাব দিও, চরক কারণে আপনার কি করি? হ্যাঁ, পাট্টা দিয়া তরক পাট্টা দিয়া নাই, জমিনের পাট্টা দিছে নাকি? দিয়া নাই। এনআরসির আপনাদের কি করিলে, বিদেশি সমস্যা কি করিলে, আপনাদের ডিপুটার কি করিলে, ইত্যাদি ইত্যাদি সব বস্তু প্রশ্ন হব আর প্রশ্ন সকলে সম্মুখীন হব, জবাব দিব লাগে। নিউজ ডেস্ক এনবি নিউজ। বিরুদ্ধে সরকারখন যথেষ্ট কঠোর হওয়া দেখি পাওয়া গেছে, কিন্তু একটা কথা উল্লেখ করব লাগবে যে ধুবুরী লোকসভা সমষ্টিতে সর্বস্ব কিন্তু এরেস্ট হয়েছে, এই ক্ষেত্রে কি কব আপনার সমষ্টিতে? কংগ্রেসে কই আছে মর বিজেপির লগে বুঝাবুঝি আছে, আর ময়ও একটু লক্ষ্য করেছো যে মর ধুবুরী এরিয়াত, ধুবুরী পার্লামেন্টে এরিয়াত সবচেয়ে বেশি এরেস্ট করছে, এইটু বোঝা যায় হিমন্ত বিশ্ব শর্মার লগে মর এটা কি না কোনো না কোনো একটা শত্রুতা আছে। এই মর দুশ্মনীর বদলা লওয়ার কারণে মর এরিয়ার মানুষ বেশ থেকে বেশি ইলেকশন সম্মুখত যান মানুষ বেশি এরেস্ট হব, আমার মানুষ মোর উপর নারাজ হব, এইটু কি দুষ্টি হয় নাকি? দুষ্টি হয়েছে কংগ্রেসের নেতা সকলের। এর সকল এরিয়াত 1% 2% এরেস্ট হয়েছে, মর ইয়াত 50%-এর উপরে এরেস্ট, এইটার কারণে আমি ঘোর প্রতিবাদ করেছো, বলে এইটু করব না লাগে, ইমিডিয়েট বন্ধ করব লাগে, এই মানুষগুলাকে ইমিডিয়েট রিলিজ করব লাগে। সরকারের দায়িত্ব, যে যে সরকার আছে কংগ্রেস আছে কংগ্রেস দায়ী, এতিয়া বিজেপি আছে 10 বছর হয়ে গেল বিজেপির দায়ী, এবারে স্কুল দিছে নাকি? স্কুল দিলে টিচার নাই, টিচার দিলে দরজা নাই, দরজা থাকলে দরজা নাই, আর কি কেন পড়েছে নাই, স্কুল নাই, গভর্নমেন্ট নর্মস হিসাবে নাই, এটার কারণে হয়ে আছে। আর একটা মানুষ শিক্ষা দীক্ষা হয়ে যাব, এসব করিব নাকি? নকরিব না।
কংগ্ৰেছৰ ভাৰত জোৰ কাৰ্যসূচীৰ পিছত এতিয়া ভূপেন বৰাই কৈছে চৰে চৰে এতিয়া যাব কংগ্ৰেছ, এই ক্ষেত্ৰত আপোনালোকৰ যিটো ভোট বেংক আছিল তাত মুখ্যম আগত জানিব নেকি? না না না, আমি 8-10টা কোৱেশ্যন বনাই ৰাখিব, দুটা 50 বছৰৰ ভিতৰত কংগ্ৰেছে আমাক কত 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 ডিপ্লাই কৰিছে, এইসব বস্তু সকলে জবাব দিব লাগিব। আমাৰ মানুহে চৰপ হৈ ভেৰিবই সকলো, বোলে এইটো জবাব দিয়ক, এইটো জবাব দিয়ক, এইটো জবাব দিয়ক। চৰৰ কাৰণে আপোনালোকে কি কৰিলে? হা, পট্টা দিয়া, তলৰ পট্টা দিয়া নাই, জমিনৰ পট্টা দিছে নেকি? দিয়া নাই। NRCত আপোনালোকে কি কৰিলে? বিদেশী সমস্যাত কি কৰিলে? আপোনালোকে ডি বৰ্ডাৰত কি কৰিলে? ইত্যাদি ইত্যাদি সব বস্তু প্ৰশ্ন হ'ব, আৰু প্ৰশ্নসকলে সন্মুখীন হ'ব, জবাব দিব লাগে। ছাৰ, কংগ্ৰেছৰ বিজেপিৰ কলহ যাত্ৰা দেখিবলৈ পোৱা গৈছিল, কংগ্ৰেছৰ কেইবাজনো কিন্তু অংশগ্ৰহণ কৰিছে জি? কংগ্ৰেছৰ সকলো বুজা বুজি আছে, আমি বাৰ বাৰ কৈ আছোঁ, আপোনালোকেই নামানে। আপোনালোকে খালি জেগা বদ্ৰুদ্দিন বিজেপি বদ্ৰুদ্দিন দেখাব লাগে, বোলে কংগ্ৰেছ এ টিম, বিজেপিৰ এ টিম, এ টিম, সেইটো আপোনালোকে দেখাওক, বেছ কৰি প্ৰচাৰ কৰক। অ'কে, পাক্কা ৰেডি আছে চাক, না নতুন কাপোৰ পিন্ধি আহিছে। স্যার, কেইটা সমষ্টিত আপোনালোকে? এতিয়ালৈকে তিনিটা, দেখা যাওক, যদি আমাৰ কোনো অল ইণ্ডিয়া মহাগঠবন্ধনৰ লগত নহয় হ'ব পাৰে, আমি 2-4টা চিট বাঢ়াই দিব পাৰিম। স্যার, বিশেষকৈ কাজিৰঙা সমষ্টিটো কি হ'ব জি? কাজিৰঙা সমষ্টিটো সেইটো আমাৰ অঞ্চলে চিন্তা কৰি আছে, চিন্তা কৰি আছে, দেখা যাওক। NB News, সহজ সরল ভাষাত নবভারতর কথা।